Hi student, how are you? I hope you are much better and I am very for your peers. Today I will discuss for you about tag cursing. The student আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাই দ্য ওয়ে আজকে তোমাদের আবার আমি ট্যাগ কার্সিং প্র্যাকটিস রেগুলার নিয়ে আসছি যে ফর এসএসসি 2020 অর্থ সহ অর্থাৎ 2022 সালের এসএসসি পরীক্ষার জন্য ট্যাগ কার্সিং নিয়ে আসছি যে প্রতিদিন প্র্যাকটিস অর্থাৎ একদিন বা দুদিন পর পর আমি এই ভিডিওগুলো ছাড়ি তো এটা হচ্ছে 7 নাম্বার প্র্যাকটিস তোমাদের জন্য তো আশা করি হয়তো তুমি পারো যদি পারো তোমাকে থ্যাংকস আর যদি না পারো একটু ট্রাই করো ইনশাআল্লাহ তুমি ডেভেলপ করবাই আমি আবার বলতেছি প্র্যাকটিস ছাড়া কখনো ডেভেলপ করা সম্ভব নয় তো যদি তুমি একটু দেখো হয়তো বা তোমার কাজে আসতে পারে ওকে কথা বাড়াবো না শুরু করে দিই ওকে লেটস গেট স্টার্ট তো স্টুডেন্ট দেখো তোমরা প্রথমে থিঙ্কিং করো একটু ভাবো যে এর অ্যান্সারটা কী হতে পারে তো দেখো প্রথমটাই দেখো অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি আশাবাদ একটি মহান গুণ নাম্বার টু এভরিবডি বিলিভস দিস ট্রুথ প্রত্যেকে এই সত্য বিশ্বাস করে এখন একটু ভাবো যে এখানে কোন ট্যাগ কোশ্চেনটা বসবে ট্যাগ কোশ্চেনে আমি নিয়ম দিয়েছি কালকের আগের দিন তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি তো এগুলো একটু প্র্যাকটিস করো আস্তে দেখো ইনশাল্লাহ অতি দ্রুত হয়ে যাবে এবং তোমাদের বহিঃস্থ গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেটা দেখো ইনশাল্লাহ আশাবাদী তুমি যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার দ্রুত ডেভেলপ হবে তো নাম্বার থ্রি বাট অল কান্ট বি অপটিমিস্টিক কিন্তু সবাই আশাবাদ হতে পারে না নাম্বার ফোর নান বাট দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল কি বলছে আশাবাদী ছাড়া কেউই সকলের কাছে গ্রহণযোগ্য নয় এখানে একটু ভাবো কি হতে পারে নাম্বার ফাইভ সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ কি বলছে তাই আমাদের সকলের উচিত জীবন সম্বন্ধে আশাবাদী হওয়া নাম্বার সিক্স অপটিমিজম হেল্পস আস টু লাইভ লং বা লিভ লং আশাবাদ আমাদেরকে দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে নাম্বার সেভেন এভরিবডি ইজ অপটিমিস্টিক ইন দিয়ার লাইফ প্রত্যেকে তাদের জীবনের আশা বাঁধি তো স্টুডেন্ট এটা একটু ভাবো অ্যান্সারটা আমি তো অবশ্যই তোমাদের পরে বুঝিয়ে দেবো বা ইনশাল্লাহ দেবো তুই একটু ফাইন্ড আউট করো খোঁজো তাহলে দেখবে তুমি সাতটার মধ্যে কমপক্ষে দুইটা পাঁচটা প্রায় ছয়টা বা সবগুলি তুমি পেরে যাবে তাহলে তোমার পরীক্ষার জন্য প্রিপারেশনটা খুবই সহজ হয়ে যাবে তো নিচে আসি এখন আমি তোমাদের অ্যান্সার দেখাবো স্টুডেন্ট তোমরা আমি অ্যান্সার দিয়েই দেখেছি দেখো আর তোমাদের বাংলা কেন করে দিয়েছি যেন তোমার বুঝতে যেন সহজ হয় ইজি হয় যার জন্য আমি বাংলাটাও দিয়েছি তো দয়া করে যদি দেখো তাহলে তোমার জন্য বেটার হয় তো দেখো অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি তো এখানে দেখো আমি সাহায্যকারী ভার্ব ইজকে আমি ইন্ডিকেট করেছি হাইলাইট করেছি তো এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব ইজ আর এ যে আমরা পূর্বে যে অপটিমিস্ট এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা হচ্ছে থার্ড পার্সন আমাদের সিঙ্গুলার নাম্বার সো এটা মনে করতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা অবশ্যই সাবজেক্ট হিসাবে ইট দিব সো এখানে পজিটিভ আছে আমরা দিই এজেন্ট ইট দিয়েছি এরপরে দেখো এভরিবডি বিলিভস দিস ট্রুথ তো তোমরা জানো এভরিবডি থাকা মানেই আমাদের চোখ বুঝে আমাদের সাবজেক্ট বা প্রোনাউন আসে দে তো এখানে যেহেতু আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই সো এখানে মূল ভার্ব আছে যার জন্য আমরা এখানে সাহায্যকারী হিসেবে ডু দিয়েছি তোমরা জানো প্রেজেন্ট ইনভেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ডু দিতে হয় এবং পাস্ট ইনভেন্টেন্সের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে আমাদের ডিড দিতে হয় এটা স্মরণ করবো তো বাট অল কান্ট বি অপটিমিস্টিক এটা দেখো ক্যান এনিবডি বা ক্যান দে তোমার দুটার মধ্যে যে কোনো একটা দিনই অ্যানাফ হয়ে যাবে তো এখানে দেখো কান্ট বি এখানে নেগেটিভ তো আছে অলরেডি সো আমরা এখানে দিয়েছি পজিটিভ ক্যান দে দিয়েছি অল এখানে সমস্ত বুঝেছে যার জন্য আমরা কি সাবজেক্ট হিসেবে আমরা দে নিয়ে আসছি এরপরে দেখো ফোর নাম্বার নান বাট দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল তোমরা জানো যে নান শব্দটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে চোখ বুঝে আমরা প্রোনাউন হিসাবে আমরা দে ইউজ করবো তো জাস্ট এখানে দে নিয়ে আসছি আর যেহেতু আমাদের সাবজেক্টের ভার্ব আর আছেই টু বি ভার্ব সো আমরা আর নিয়ে আসছি জাস্ট না এরপরে দেখো নাম্বার ফাইভ সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ স্টুডেন্ট উই কেন দিয়েছি দেখো আমার সাহায্যকারী ভাব শুড আছে এটা দিয়েছি এবং সাবজেক্ট হিসাবে উই আছে জাস্ট সিম্পল শুড উই স্টুডেন্ট উই তো আমরা সবসময় জানি যে আমাদের পজিটিভটা থাকলে আমাদের নেগেটিভ করতে হবে নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয় এটা একটু স্মরণ রাখবে আর প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করার আগে অবশ্যই বলবো যে আমি
তোমাদের একটা টেক কোর্সিং সম্পর্কে একটা সুন্দর একটা ভিডিও ছেড়েছি। আমি বলছি না যে আমারটাই দেখতে হবে, তুমি যে কোনো ভিডিও দেখতে পারো, নো প্রবলেম। যে ভিডিও দেখে তুমি এখানে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার ইমপ্রুভ হবেই। এরপরে দেখো নাম্বার সিক্স, অপটিমিজম হেল্পস আস টু লাইফ লং। তো দেখো এখানে হেল্পস এখানে আছে, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, আর অপটিমিজম এটা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা কি দিচ্ছি ডাজ ইট, আর সাহায্যকারী ভার্ব তোমার প্রোনাউনটা দিয়েছি আমরা ইট, তো ডাজেন্ট ইট, এটা যেহেতু পজিটিভ দিয়েছি নেগেটিভ। সর্বশেষ নাম্বার স্টুডেন্ট তোমরা একটু দেখো, এভরিবডি ইজ অপটিমিস্ট ইন দিয়ার লাইফ আরেন্ট দে। আমি এটা কিন্তু বারবার বলি যে 1000% আমি দিলাম, আমি প্রত্যেক তাদের জীবন আশাবাদ। দেখো এভরিবডি এই এভরিবডি যুক্ত বা এভরি ওয়ান বা সামবডি এই বডি যুক্ত একটা হলেও তোমার পরীক্ষাটা আসবে 100% আমি দিলাম। তো এই এভরিবডি তুমি একটু ভালো করে পড়ো, এটা 99% আসার সম্ভাবনা বেশি আছে, তো যার জন্য এটা দিয়ে দিলাম। দেখো এখানে এভরিবডি থাকা মানে আমরা দে দিয়ে দিব প্রোনাউন হিসাবে, এবং এখানে ইজ থাকা সত্ত্বেও আমরা আর দিচ্ছি, কারণটা হচ্ছে দে যদি প্লুরাল থাকে, প্লুরাল যদি এটা থার্ড পার্সন প্লুরাল থাকে তাহলে অবশ্যই সাহায্যকারী ভাবটা আমাদের প্লুরাল আনতে হবে, যার জন্য এখানে আমাদের কি ইজ থাকা সত্ত্বেও আমরা আর দিয়েছি, অর্থাৎ আরেন্ট দে। তো স্টুডেন্ট এই ছিল আজকে তোমাদের টেক কোশ্চেন প্র্যাকটিস রেগুলারলি। তো স্টুডেন্ট আশা করি তোমাদের ভালো লাগবে, তো একই কথাই, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবা, আর যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকো, অটোমেটিকলি কোনো একটা কোনো একদিন তোমার কোনো একটা বিষয় ইনশাল্লাহ ভালো লেগে যাবে। ওকে।